সম্পূর্ণ অজানা জিনিস বা একটা কোশ্চেনে কী করে একদম পারবো না স্টেজ থেকে, কী করে পেরে যাব স্টেজে চলে, যে আমরা কোথাও কোথাও ইগোর শিকার হয়ে, সেখানটা হচ্ছে ABCD-র মধ্যে এক্সপেরিয়েন্স মেন ফান্ডা। তুমি একটা MCQ কী করে ফলো করবে, MCQ করে সলভ করবে? গাইজ, মাই ডিয়ার স্টুডেন্টস, সিভিল সার্ভিস ফর দেশি গাইজ, হাউ আর ইউ? অবভিয়াসলি ইফ এনিওয়ান হেয়ার ফ্রম লিটল অফিসার্স হাব, ইউ মাস্ট সি দ্য ক্লাস। কী ক্লাস আজকের? আমাদের আজকে বেসিক্যালি কোনো পড়ার ক্লাস না, রাদার বুস্টার ডোজ। হ্যাঁ, কিছু কিছু মাঝে মাঝে ভ্যাকসিন দিতে হয়। ভ্যাকসিন ক্লাস ইজ হাউ টু ডেভেলপ সিক্স সেন্স, হাউ টু ডেভেলপ সিক্স সেন্স ইন MCQ সলভিং। ওকে, বা এরকমভাবে ভাবতে পারি যে তুক্কা কীভাবে মারবে, তুক্কা কীভাবে মারবে, সম্পূর্ণ অজানা একটা প্রশ্ন, কিচ্ছু জানো না তুমি প্রশ্নটা, সেই প্রশ্নটার উত্তর তুমি কী করে MCQ আকারে দেওয়া হয়েছে পরীক্ষায় উত্তর করবে। দ্য থিং ইজ দ্যাট একই টিচারের কাছে দুজন স্টুডেন্ট বা দশজন স্টুডেন্ট, একজন স্টুডেন্ট পড়ে। এখন দুটো স্টুডেন্টের মধ্যে এরকম কম্প্যারিজন আমরা করেই থাকি যে দুজনেই খুব ভালো, দুজনেই সমান পণ্ডিত বা সমান জানে বা সমান ডাটা অ্যানালাইসিস রাখে বা ডাটা ক্যাপাসিটি তাদের রয়েছে, দুজনের রাইটিং এবিলিটি এবং লেখার পোটেন্সিয়াল সমান, মনে রাখার ক্যাপাসিটি সমান, কিন্তু পরীক্ষার সময় একজন চান্স পেল একজন পেল না, এরকম কেন হয়? এটা কী কারণে বা কীভাবে আমরা এক্সপ্লেন করি? লাক? জেনারেলি সাধারণ মানুষ যারা পারে না, যারা পারেনি, যারা চেষ্টা করেনি, তারা এটাকে লাক বলে। বাট অ্যাকচুয়ালি থিং ইজ নট লাক। যারা পরিশ্রম করে এই পরীক্ষাটায় পাস করে বা ওই জায়গাটায় পৌঁছয়, সে জানে যে কথাটা আমি বারবার বলে থাকি যে একটা ফিনিশিং টাচ থাকে, একটা ফিনিশিং টাচ থাকে। সেই ফিনিশিং টাচটা লাকের ওপরে ডিপেন্ড করে না। তুমি সব লাক বলে চালাতে পারো, বাট থিং ইজ দ্যাট সেটার মধ্যে একটা এক্সপেরিয়েন্স থাকে, একটা সিক্স সেন্স কাজ করে এবং যেটা তৈরি হয় প্র্যাকটিসের ওপরে। সুতরাং কিছু তো একটা থাকে যে একই জিনিস পড়ে, একই মাস্টারের কাছে গিয়ে, একই বুদ্ধিমত্তা নিয়ে, একই পোটেন্সিয়াল নিয়ে এক্সাম দিয়েও দশজন পারলো না, একজন কেন পেরে গেল? তার কারণ সে কিছু বেশি শেষ অবধি ধৈর্য ধরে জিনিসটাকে ফিনিশ করেছিল। একই MCQ দুজনেই জানে না, একজন করতে পারলো একজন করতে পারলো না। করতে পারলো তার কারণ সে এই টেকনিকগুলো জানতো, যে করতে পারেনি সে এই টেকনিকগুলো জানতো না। আজকে আমরা সেই টেকনিকগুলো সম্বন্ধে ডিসকাস করব। নট অনলি দ্য টেকনিক্স, আমরা ডিসকাস করব একটা MCQ পেপার কীভাবে সেটাকে স্টাডি করতে হয়, কীভাবে সেটা দেখতে হয়, কীভাবে সেটাকে ভাঙতে হয়, কীভাবে সেটাকে বুঝতে হয়, কীভাবে সেটাকে অবভিয়াসলি অ্যাটেম্প করতে হয়, অ্যাটেম্প করবার যে স্টাইল, অ্যাটেম্প কি তুমি কোশ্চেন পড়লে, কোশ্চেন পেপার দিলো শুরু থেকে পড়ে শেষ অবধি পড়ে গেলে, নাকি শেষ থেকে শুরু করে গেলে, না কি করবে কোশ্চেন পেপারটা নিয়ে? একটা কঠিন কোশ্চেন তুমি পেয়েছো, সেইটাকে নিয়ে তুমি লাগাতার ঘষে গেলে, তোমার একটা দারুণ লাগলো কোশ্চেনটা, সেটা খুব ইন্টারেস্টিং লাগলো, সেইটা করতে শুরু করে দিলে, কীভাবে আমরা একটা MCQ পেপার অ্যাটেম্প করবো এবং কীভাবে নানা রকম ট্রিক্স সেই MCQ পেপারটা অ্যাটেম্প করার সময় গ্যাপে গ্যাপে আমরা লাগাতে থাকবো, আমাদের বুদ্ধির মধ্যে দিয়ে সেইটা চলতে থাকবে যে এখানে এইটা করবো, এখানে এইটা করবো না, এটা এইভাবে শুরু করব, এইটা খুব ইম্পর্ট্যান্ট সাকসেসফুল হওয়ার জন্যে। এবং যারা সাকসেসফুল, ভেবো না সাকসেস কেবলমাত্র নলেজটা, সাকসেস কেবলমাত্র ওই কিছু ইনফরমেশান যা সে বই থেকে পড়েছে, সাকসেস অ্যাপ্লিকেশান অফ মাইন্ড এবং অ্যাপ্লিকেশান অফ হিজ বা হার এক্সপেরিয়েন্স। ওকে, তো আমি আজকে তোমাদেরকে সেটাই বলতে চলেছি। তুমি যে কোনো পরীক্ষা, আমি তো অবভিয়াসলি CSDG-র ক্ষেত্রে আমার বাঙালি ভাই বোন পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের যেখানে থাকো, সে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কোন পরীক্ষা দিতে যাচ্ছ, তার সামনে যে MCQ পেপার তৈরি হচ্ছে সেটার পরিপ্রেক্ষিতে তো আমার পুরো চ্যানেলটা বা আমাদের এই চ্যানেলটা CSDG-র। বাট থিং ইজ দ্যাট দিস ইজ নট দ্য অল ইনক্লুসিভ, কেবল তাদের জন্যেই। যদি কোনো জয়েন্ট অ্যাসপিরিয়েন্স থেকে থাকো, IIT যেই পরীক্ষা দিচ্ছ, যে কোনো এন্ট্রান্স এক্সাম দিচ্ছ, এটা তো মেন ফান্ডা, তুমি একটা MCQ কী করে ফলো করবে, MCQ করে সলভ করবে, যে কেউ দেখতে পারো, ক্লাসের স্টুডেন্টরাও দেখতে পারো। এখন কয়েকটা গোড়ার কথা আমি তোমাদেরকে শুরুতেই বলে নিই, যেমন বলা যায় থাম রুল বা ABC অফ দ্য MCQ।
ঠিক আছে, সেটা হচ্ছে যে কোনো কোশ্চেন পেপারে, যে কোনো কোশ্চেন পেপার, সেটা খুব ম্যাথামেটিক্যাল হোক বা নন টেকনিক্যাল হোক, অন্য কোনো সাবজেক্টের হোক, সোশ্যাল সায়েন্স লাইক হিস্ট্রি জিওগ্রাফি হোক, যে কোনো পেপারের এমসিকিউ তোমার সামনে পড়েছে, তুমি দেখবে তিনটে ভাগে সেই পুরো পেপারটার কোশ্চেনগুলোকে ভাগ করা যায়, তিনটে ভাগে। এক, যে তুমি কোশ্চেনটা দেখেই পারবে, সো তুমি দেখেই উত্তর জানো, অর্থাৎ কোশ্চেনটা তোমার জানা, বা কোশ্চেনটা হয়তো এরকম যে কোশ্চেনটার স্টেপগুলো তুমি বোঝো, মনে মনে ক্যালকুলেশন করে ফেলেছো, হয়তো ছোট্ট একটা জায়গা, একটা 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 গ্যাপে একটা তোমার গুণ করতে হচ্ছে 78 × 13, তো তুমি সেইটা স্টেপটা করতে পারলেই উত্তরটায় পৌঁছে যাবে। তুমি হয়তো সেটা একটা মনে মনে একটা দুটো আঁক কষে উত্তরটা করে তুমি পরীক্ষার খাতায় লিখে দিলে, ফাইন্ড আউট করলে দ্য রিয়েল অ্যান্সার। সো এক কথায় প্রথম সেই প্রশ্নগুলো আসে, বা তোমার পরীক্ষার খাতায় কিছু সেরকম প্রশ্ন আছে যা তুমি উত্তর জানো, উত্তর ডাইরেক্টলি রেকগনাইজ করতে পারো, বা উত্তরটা হয়তো একটা দুটো স্টেপ তোমার ক্যালকুলেট করতে হবে, একটা দুটো আঁকড়ি কাটতে হবে, একটা দুটো দাঁড়িয়ে হালকা মনে 5-7 লিখে তুমি উত্তরে পৌঁছে যেতে পারো। ক্লিয়ার? এরকম ধরনের উত্তর থাকে কিছু, কিছু এরকম উত্তর থাকে কঠিন প্রশ্ন, কঠিন প্রশ্ন, লম্বা, কিন্তু তুমি জানো যে তুমি যদি সেটা নিয়ে একটু ভাবো, একটু কষো, একটু সময় দাও, তুমি পেরে যাবে। এরকমটাই মেজর হয়ে থাকে জেনারেলি এন্ট্রান্স এক্সামগুলোর জন্যে, ওকে, কম্পিটিটিভ এক্সামগুলোর জন্যে প্রথম এবং দ্বিতীয় মিশে থাকে, ওকে। তোমার এটার জন্য একটু সময় দিতে হবে, কী করতে হবে, সময় দিতে হবে, বাট ইউ আর ড্যাম অ্যাসিওর দ্যাট ইউ ক্যান ডু ইট অ্যান্ড ইউ হ্যাভ দ্য কারেক্ট সলিউশন ইন ইট, ইউ ক্যান ফাইন্ড ইট। তিন নাম্বার কি? তিন নাম্বার হচ্ছে তুমি জানো না, তুমি জানো না। এর দুটো পার্ট আছে, টেকনিক্যাল আর নন টেকনিক্যাল। অর্থাৎ যদি ম্যাথামেটিক্যাল কোনো কোশ্চেন থাকে, তুমি জানো না, তুমি আগে কোশ্চেনটা দেখো নি, তুমি করে যাবে, দেখবে কতদূর কী হয়, কোথায় গিয়ে দাঁড়ায়, উত্তর পাওয়া যায় কি না। আর নন টেকনিক্যাল হলে, অর্থাৎ ধরো যে ইতিহাস, ভূগোল, সেখানটায় কোনো কষবার কিছু নেই, তোমার কিছু ব্রেন স্টর্মিং আছে, তোমার কিছু ভাবতে হবে, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, এবং সম্পূর্ণ একটা অজানা পরিস্থিতি থেকে তোমাকে উত্তরটা, সঠিক উত্তরটা চিহ্নিত করতে হবে, মার্ক করতে হবে, গোল। সো সেখানটাতে তোমার চ্যালেঞ্জ রয়েছে দুরকম। আমরা এখানটাতে শিখবো যে কী এক্স্যাক্টলি টেকনিক রয়েছে আমাদের, যার মধ্যে দিয়ে আমরা এরকম একটা প্রশ্নের উত্তর পাব। তাহলে এইটুকু বুঝতে পেরেছি যে কোশ্চেন যাই আসে একটা কোশ্চেন পেপারের মধ্যে, তাকে তিনটে ভাগে ভাগ করা হয়। এটা সকলের জন্য, যে বেশি জানে, কম জানে, তুমি আমি, সকলের জন্য। ক্লিয়ার? এখন আমরা এই তিনটে টাইপের কোশ্চেনকে কী করে আলাদা করব, কী করে এগুলোর ওপর অ্যাটেম্প করব, কী স্টাইলে এগুলোর সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করব, চল দেখি। এই থার্ড স্টাইলের মধ্যে একটা পয়েন্ট এরকমও থাকতে পারে, যদিও আমি আগের কথা বললাম, এরকম থাকতে পারে তুমি একদম জানো না, তুমি ছেড়েই দেবে, তুমি ধরবেই না, ঠিক আছে। তো এখানেও একটা চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জটা এই যে তুমি সেখানে যেখানে পুরোপুরি ছেড়ে দেবে, সেখানে তুমি ওই কী করে তুক্কা মারতে হয় সেই ফর্মুলা লাগাবে, নাকি তুমি একটা সঠিক ডিসিশান নিয়ে প্রশ্নকে ছেড়ে দেবে, এটাও আমরা শিখব, ওকে। চলো এখন এই যে তিন ধরনের মেজর হেডে প্রশ্নগুলো আসে, এই মেজর হেড অনুযায়ী আমাদের পরীক্ষার সময়টাকে, লেটস সে 3 আওয়ার্স, আমাদের কাছে 3 ঘন্টা সময় আছে, এই তিন ধরনের প্রশ্নগুলোর পিছনে আমরা কতটা করে সময় ইনভেস্ট করব, কার জন্য কতটা করে সময় ধার্য করব, এটা একবার দেখে নিই, যেটা খুব দরকার। পুরো কোশ্চেন পেপারে যদি আমরা 3 ঘন্টা সময় থেকে থাকে বা দেখে থাকি, তাহলে সেটাকে কী করব আমরা, সেটাকে আমরা এরকমভাবে ভাগ করব। দেখেই উত্তরের জন্য আমরা 40-45 মিনিটস একটা টাইম দেব। কঠিন লম্বা উত্তরগুলোর জন্য বা কোশ্চেনগুলোর জন্য যেগুলো আমাদেরকে উত্তর করতে হবে, সেখানের জন্য আমরা 1.5 ঘন্টা 1.5 আওয়ার্স টাইপের একটা টাইম লাগব। আর বাকি যেগুলো আমি একদম জানি না, যেগুলো সম্বন্ধে কোনো আইডিয়া নেই, যেগুলো সম্বন্ধে আমাকে বুঝে শুনে আন্দাজেই এগোতে হবে, সেটার জন্য আমি বাকি সময়টা দেবো, 20-25 মিনিট, এই দুটো থেকে এই দুটো, এরকম না যে ফিক্সড, অবশ্যই এটা তুমিও জানো যেটা ফিক্সড না, বাড়বে কমবে, কারোর ক্ষেত্রে এইটা বাড়বে, কারোর ক্ষেত্রে এটা কমবে, এইটাও বেড়ে যেতে পারে, এটার জন্য বাকি সময়টা দেবো। এক কথায়
তিন ধরনের কোশ্চেনের জন্য আমরা তিন ধরনের সময় ধার্য করলাম, ক্লিয়ার? এখন কেন আমরা তিন ধরনের কোশ্চেনের জন্য তিন ধরনের সময় ধার্য করলাম এটা তোমাকে বুঝতে হবে। এটা বুঝতে গেলে তোমার যে জিনিসটা তুমি নিজে নিজেই যে সিদ্ধান্তে উপনীত হতে পারি আমরা, বা তুমি বুঝতে পারো অটোমেটিক্যালি, সেটা হচ্ছে যে এই যে কোন কোশ্চেনটা দেখে উত্তর হয়ে যাবে, কোন কোশ্চেনটা কঠিন লম্বা লাগছে আর কোন কোশ্চেন উত্তর হবে না, বা ঠিক আছে লেটস ট্রাই ট্রায়াল অ্যান্ড এরর মেথড দিয়ে আমি কোশ্চেনটার উত্তরে পৌঁছানোর চেষ্টা করব, এই পুরো বিষয়ে পুরো বিষয়ের মধ্যে সমস্ত প্রশ্নগুলোকে ফেলতে গেলে তোমাকে আগে সবচেয়ে আগে কিন্তু প্রশ্ন পেপারটা পুরোটা পড়তে হচ্ছে, তাই না? তুমি যদি শুরু থেকেই কোশ্চেন করতে থাকো, কোশ্চেন দেখতে থাকো, উত্তর করতে থাকো, কোশ্চেন দেখতে থাকো, উত্তর করতে থাকো, তাহলে তুমি এই ভাগটা কীভাবে করবে যে এর মধ্যে কোনটা দেখে হচ্ছে, কোনটা দেখে হচ্ছে না, কোনটা কঠিন লাগছে, কোনটা পরে হবে, হ্যাঁ আমি জানি ঠিক আছে আমার দিয়ে হয়ে যাবে, একটু চেষ্টা করলেই হয়ে যাবে, দু চারটা স্টেপ ক্যালকুলেশন আছে আমি করবো এটা বার করে ফেলবো, আর কোনটা একদম বিভ্রান্ত হয়ে গেলে, তুমি তো একটা একটা করে কোশ্চেন করে গেলে উত্তর লিখে গেলে 1 থেকে 100 বা 1 থেকে 200টা কোশ্চেন ওরকম হবে না। তোমার তাহলে সবচেয়ে কী করতে হবে, এই প্রথম টাইমটাতে 40-45 মিনিটে তোমাকে সবচেয়ে আগে পুরো পেপারটা পড়তে হবে, পুরো পেপারটা তোমাকে একবার খুব তাড়াতাড়ি চোখ বুলিয়ে নিতে হবে, এবং যেগুলো এক চান্সে হয়ে যাচ্ছে সেগুলো দাগ করে নিলে, বা যেগুলো এক চান্সে হয়ে যাচ্ছে সেগুলোর উত্তরটা একটুখানি পাশে হালকা করে মার্ক করে নিলে যে এটার এই উত্তর হবে, যেগুলো এক চান্সে হতে হয়তো একটুখানি আটকাচ্ছে সেটা তুমি দাগ মেরে দিলে যে ঠিক আছে আমি পরে এটাই আসছি, বাট ইউ হ্যাভ টু ফার্স্ট স্টাডি রিড কমপ্লিট দ্য কোশ্চেন পেপার হোল, তোমাকে পুরো কোশ্চেন পেপার পড়তে হবে, তোমাকে কোশ্চেনের এই টাইপের ডিভিশন বানাতে হবে যে এটাকে আমি করবো, এটাকে ডবল টিক, এটাকে আমি পরে করবো, ট্রিপল টিক, এটাকে আমি একদম শেষে করবো। কেন এরকম করবে, কেন তুমি 1, 2, 3, 4 করবে না, কেন তুমি এরকমভাবে কোশ্চেনটাকে ভাগ করবে, প্রথমে পুরো কোশ্চেনটা পড়ার জন্য সময় নষ্ট করবে, তোমার মনে হতে পারে এটা তো ফালতু সময় নষ্ট হয়ে গেল, আমার পুরো কোশ্চেনটা পড়তে একবার সময় লাগলো, আবার আর একবার গোড়া থেকে পড়বো, না প্রথম কোশ্চেনটা তুমি একবার যদি পুরোটা পড়ে ফেলো তাহলে তোমার গোড়া থেকে পড়তে হচ্ছে না, তুমি তো অলরেডি মার্ক করে রেখেছো যে তুমি কোনটা এক চান্সে পারবে, কোনটা পেরে গেছো অলরেডি, দাগ তার উত্তর লিখে দিয়েছো, আর কোনটা একটা স্টেপ বাকি আছে পারতে, আর কোনটা পারবে না, কোনটা করতে লাগবে, তুমি তো অলরেডি সেগুলোকে সেগ্রিগেট করে সেপারেট করে মার্ক করে দিয়েছো। সুতরাং প্রথমবার কোশ্চেন পড়তে যতটা সময় লেগেছে দ্বিতীয়বার কোশ্চেন পড়তে অতটা সময় লাগবে না, এবং প্রথমবার কোশ্চেন তুমি যেভাবে পড়েছো দ্বিতীয়বার কোশ্চেন তোমাকে সেভাবে পড়তে হবেই না। সুতরাং এরকম ভাববার কোনো দরকার নেই যে প্রথমে কোশ্চেন পড়েছি দ্বিতীয়বার আবার কোশ্চেন পড়বো এবং তাতে সময় নষ্ট হবে, ক্লিয়ার? এখন আসল বা প্রধান একটা বিষয়ে ঢুকিয়ে যেতে যে কেন আমাকে প্রশ্নগুলো পড়তে হবে, এই কেন প্রশ্নগুলো পড়তে হবে, প্রশ্নের উত্তর হচ্ছে একটা সাইকোলজিক্যাল গেম, একটা সাইকোলজিক্যাল ওয়্যার, একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ। ম্যারাথন রেস যখন তোমাকে 5 কিলোমিটার, 7 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটার, 20 কিলোমিটার দৌড়তে হয় তখন সেই যুদ্ধটা শেষের দিকে আর শরীরের থাকে না, মনের হয়ে যায়, তার কারণ শরীরটা শেষ হয়ে গেছে, শরীর আর কারণ নেই লড়বার মতন, কার মনে কতটা ক্ষমতা সে ততটা যেতে পারবে। তো এই লড়াইটা বেসিক্যালি মনের লড়াই, পেপার সেটারদের সাথে একটা স্টুডেন্টের, পেপার সেটাররা প্রশ্নে এমন ফাঁদ করে, প্রশ্নের এমন স্টাইল বানায়, এমন জাল তৈরি করে যে আমরা বারবার ফাঁদে এবং বিপদে পড়ি। তো আমাদের যুদ্ধ হচ্ছে বা পরীক্ষা হচ্ছে পেপার সেটারের ফাঁদ থেকে আমাদেরকে নিজেদেরকে মুক্ত রাখা, নট অনলি কোশ্চেনের উত্তর করে আসা। কেমন কেমন হচ্ছে, যেমন ধরো তুমি প্রথম থেকে প্রশ্ন করছো, লেটস সে অঙ্কের কোশ্চেন হচ্ছে, ইতিহাসের কোশ্চেন হচ্ছে, যা খুশি, সাবজেক্ট ইজ নট দ্য ইম্পর্ট্যান্ট থিং ইয়ার, থিং দ্য অ্যাপ্রোচ উই টেক টু সলভ দ্য এমসিকিউ। প্রথম কোশ্চেনটা তুমি পারলে না, দ্বিতীয় কোশ্চেনটা কঠিন লাগলো, তৃতীয় কোশ্চেনটা জানো না, প্রথম কোশ্চেনটা আরও কঠিন লাগলো, তোমার যখন পরপর 1, 2, 3, 4, 5, 6, 7 কোশ্চেন না পারবে, কোশ্চেনের টাইম ঘড়ি থেকে টাইমটা বেরিয়ে যাবে, তুমি কিছুক্ষণ ভাবছো না এটা হবে না, কিছুক্ষণ ভাবছো না এটা পাচ্ছি না, যখন 5টা, 6টা এরকম হবে না, তখন তোমার ভেতর থেকে প্যালপিটেশান শুরু হবে, তোমার ঘাম ঝরবে, তোমার ভেতরের বুকটা ধুক 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 করবে, শরীরটা খারাপ লাগা শুরু করবে, তোমার জল পিপাসা বাড়বে, তুমি এদিক ওদিক দেখবে যে বাকিটা কতগুলো দাগ মেরে দিল। এটাই হয়, আমার সাথে হয়েছে, আমার পাশের জনের সাথে হয়েছে, প্রত্যেকটা সাকসেসফুল ছেলের সাথে হয়েছে, এবং আমার স্টুডেন্ট যারা পাস করেছে তাদের এক্সপিরিয়েন্সও তাই বলে, এটাই ঘটে। সুতরাং তুমি হয়তো 8 নাম্বার বা 9 নাম্বার বা 10 নাম্বার প্রশ্ন যেটা পেরে যেতে এক চান্সে, প্রথম 7টা প্রশ্নের ধাক্কা
তোমার কনফিডেন্স লেভেল এমন নামিয়ে দিয়েছে, তোমাকে এমন ভয় পাইয়ে দিয়েছে, এবং তোমার মধ্যে এমন ট্রেমব্লিং, এমন শিভারিং কুইভারিং শুরু করে দিয়েছে, এমন কাঁপন কম্পন তৈরি করে দিয়েছে যে তুমি, তোমার হাত পা কাঁপছে, তুমি আর প্রশ্ন দেখতেই পাচ্ছ না, তুমি প্রশ্ন পড়তে পারলে না, প্রশ্ন ভুল করে ফেললে, যেটা তুমি ওই প্রশ্নটা, 8 নম্বর প্রশ্নটা সরাসরি দেখলে করতে পারতে। পেপার সেটাররা আমাদের সাথেই গেমটা খেলে। সেই জন্য কী বলে, সেই জন্য বলে যে কোনো সিকোয়েন্স কখনো ফলো করবে না, অর্থাৎ কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই এমসিকিউ ফলো করার, যে এক থেকেই করতে হবে। সাধারণত সিকোয়েন্স ফলো করতে গেলেই কোশ্চেন পেপার এমনভাবে বানিয়ে রাখে যে সেখানটায় আমরা মার খেয়ে যাই। বোঝাতে পারছি আমার কথাটা? দেখো দেখো, এরকম আকছার ঘটে যে সে হয়তো সাবজেক্টগুলো জাম্বেলডাপ আছে, লাইক WBCS এক্সাম, লাইক UPSC এক্সাম, সাবজেক্টগুলো জাম্বেলডাপ রয়েছে, ওরকম পরপর পরপর নয়, বা অঙ্কের কোশ্চেন মতন কেবল অঙ্ক, কেমিস্ট্রির মতন কেবল কেমিস্ট্রি, এন্ট্রান্সের পরীক্ষাগুলো হচ্ছে না, ঠিক আছে? তখন এরকম প্রায় হয়ে থাকে, কিন্তু প্রথম দিকের বেশ কয়েকটা 8, 10, 15, 20 কোশ্চেন হার্ডার। মনে রাখতে হবে লড়াইটা অনেক লম্বা, একটা দুটো প্রশ্ন, 5-7 প্রশ্ন, 8-10 প্রশ্ন নিয়েও বিচলিত হতে হবে না, তোমাকে সেসব অবধি পৌঁছতে হবে, তোমাকে দেখে নিতে হবে সবটা যে তোমার জন্য আর কি অপেক্ষা করছে। এরকম শেষের 3-4 তুমি প্রশ্ন পাতা উল্টে দিলে, একদম শেষে কী আছে দেখি, শেষে কী আছে দেখি, নর্মাল সাইকোলজি আমাদের সকলের সাথে হয়, করতে গিয়ে শেষের কোশ্চেনে তোমার আরও মাথা ঘুরে গেছে, বনবন করে মাথা ঘুরছে, তুমি বুঝতেই পারো না কোশ্চেনটা দেখি কী, তোমার ততক্ষণ তো গায়ে জ্বর চলে আসবার কথা, কান্না বেরিয়ে আসবার কথা চোখ দিয়ে, কিন্তু হয়তো দেখা যাবে 73 নম্বর থেকে 135 নম্বর কোশ্চেন এতই সহজ, এতই সহজ যে তোমার পড়তে হচ্ছে না পুরোটা, তুমি দেখছো এবং উত্তর করছো, দেখতে এবং উত্তর করছো, কিন্তু তুমি অত দূর যাওনি। প্রচুর এরকম ঘটেছে, পরীক্ষা হল থেকে বেরিয়ে কপাল চাপ যে যা আমার 179 নম্বর কোশ্চেনটা ছেড়ে গেল, যা আমার 125 নম্বর কোশ্চেন অবধি দেখা হয়নি, শেষের 5টা তো আমি আন্দাজে মেরে দিয়েছি, শেষের 3টা তুমি ছেড়ে দিয়েছি, এত সুন্দর একটা প্যাসেজ ছিল আমার সেটা করা হলো না, এত সহজ ছিল, এরকম আফসোসের গুঞ্জন পরীক্ষা হল থেকে বেরিয়ে হয়নি এমন পরীক্ষার এক্সাম সেন্টার নেই। সো তোমাকে কোথা থেকে শিখতে হবে, তোমাকে না ইতিহাস থেকে শিখতে হবে, আমাদেরকে না ইতিহাস থেকে শিখতে হবে, অতীতে ঘটে যাওয়া ভুল, অতীতে ঘটে যাওয়া অভিজ্ঞতা থেকেই না আমরা শিখবো। হোয়াট আম আই সেইং ইজ দ্যাট জাস্ট এক্সপিরিয়েন্স। আমি কয়েকদিন আগে তোমাদের মতন ছিলাম, আমরা কয়েকদিন আগে তোমাদের মতন ছিলাম, তাই তোমাদেরকে পথটা বলে দিচ্ছি কোন পথে গেছিলাম, দেখবে আমার ভাইটা বোনটা ঠকেছিলাম, তুই সেই পথটা যাস না। আর কিছু না, যেন ওই ছোট্ট সাজেশান তোমার জীবনে যে কতটা মোড় ঘুরিয়ে দিতে পারে তুমি ভাবতে পারবে না। এই ছোট্ট সাজেশানের জন্যই একটা ছেলে 23-24 বছরে চাকরি পায়, একটা ছেলে 29-32 বছরে চাকরি পায়, এই ছোট্ট সাজেশান। একটা ছেলে গ্র্যাজুয়েট হওয়ার পরে, বিশেষ করে গ্রাম বাংলার দিকে, জানেই না যে সে গ্র্যাজুয়েট হওয়ার পরে কী পড়বে, কী করবে, কোথায় যেতে হবে। চাকরি সকলের দরকার, জোশ খুব, কিছু একটা প্রাইভেট কোম্পানিতে ঢুকে গেলো, কোথাও একটা টিউশনিতে, কোচিং সেন্টারে ঢুকে গেলো, কোথাও একটা এলেভেল বিলেভেল মাল্টিমিডিয়া শিখতে ঢুকে গেলো, কোথাও একটা কিছু একটা ল্যাঙ্গুয়েজ শিখতে ঢুকে গেলো, কোথাও একটা কম্পিউটার পড়াতে ঢুকে গেলো, এই করে 2-4 বছর সময় নষ্ট করলো, একটা প্রাইভেট কোম্পানিতে ঢুকে গেলো, 2 বছর সময় নষ্ট করলো, তারপর ঘুরে ফিরে গোল গোল হয়ে দেখতে পেলো যে তার দিয়ে এইরকমভাবে সংসার চলবে না, এরকমভাবে কোম্পানিতে চাকরি করতে পারবে না, এরকমভাবে তার বিয়ে হচ্ছে না। সে 21 বছর বয়সে যে গ্র্যাজুয়েটটা কমপ্লিট করেছিল, 26 বছর বয়সে বুঝতে পারছে না না সরকারি চাকরির পরীক্ষা না দিলে নয়, 28 বছর বয়সে গিয়ে বুঝতে পারছে না না সরকারি চাকরির পরীক্ষা দিতে হবে, সে ঘুরে ফিরে মাঝখানে 6টা বছর নষ্ট করে দিয়ে পরীক্ষা দিতে আসছে। কিসের জন্যে? তাকে সেই কথাটা বলে দেওয়া হয়নি যে তোমার কিন্তু এইটা হতে পারে। কিসের জন্যে? সে জানতো না যে WBCS নামে একটা পরীক্ষা আছে। তাই আমাদের এই এক্সপিরিয়েন্সগুলো তোমার সাথে শেয়ার করা, তুমি জেনে নাও যে কেমন করে ভুল ঠেকাতে হয়, কেমন করে বিপদ আটকাতে হয়। ক্লিয়ার? সো কোশ্চেন সেটাররা আমাদেরকে এরকম ট্র্যাপে ফেলে, গ্যাপে গ্যাপে সহজ, গ্যাপে গ্যাপে কঠিন প্রশ্ন দিয়ে। তুমি যদি পুরো প্রশ্নের পত্রটা না কমপ্লিট করো, তুমি জানতেই পারবে না কোথায় সহজ প্রশ্ন তোমার জন্য অপেক্ষা করছে। বড় ইংরেজি প্যাসেজের ক্ষেত্রে এই জিনিসটা খুব ঘটে থাকে, বিশেষ করে যদি UPSC CSAT কেউ দিয়ে থাকো, ছোট্ট একটা প্যাসেজ, আমাদের মনে হয় না ছোটো প্যাসেজ তাড়াতাড়ি পড়বো, উত্তর করবো, কমপ্রিহেনশান একটা প্যাসেজ পড়বে, প্যাসেজের থেকে নির্যাসের ওপরে তোমার উত্তর করতে হবে। আমরা কী করি, আমাদের জেনারেল অ্যাপ্রোচ থাকে ইংরেজিতে, আমাদের ভয় আছে
যে আমরা বড়ো প্যাসেজ, বাবা অত বড়ো প্যাসেজ পড়বো না, ছোটো প্যাসেজ দেখি যদি কিছু থাকে। ছোটো প্যাসেজ তো ভয়ঙ্কর বিষাক্ত প্যাসেজ, একটা কালকেউটের প্যাসেজ। বরং বড়ো প্যাসেজগুলো ন্যারেটিভস, কিছু স্টোরি আছে, কিছু ডিসক্রিপশন আছে, সেটা পড়লাম, একটু বড়ো প্যাসেজ বলে পড়তে সময় লাগলো, বাট দেয়ার ইজ নো মাচ কমপ্লিকেশান ইন অ্যান্সার আর ইন ফাইন্ডিং দ্য অ্যান্সার ফ্রম দোজ প্যাসেজ। পড়লাম, উত্তর করতে পারলাম। যত ছোটো প্যাসেজ তত তাতে বিষ, তত তাতে জটিলতা। পড়া তো যাচ্ছে, হয়তো পড়া হয়ে গেল পাঁচ সাতটা লাইন, প্রশ্ন এমন হয়েছে সেখান থেকে যে বোঝাই যাচ্ছে না, আবার পাঁচ সাতটা লাইন পড়তে হচ্ছে, আবার পড়তে হচ্ছে সেম প্যাসেজটা পাঁচবার। পড়ার পরে হয়তো একটা ধারণা তৈরি হচ্ছে কী বলতে চাইছে লেখক, বা কোশ্চেন কী চাইছে আমাদের থেকে। এটা কেবল সিস্যাট না, তুমি যদি কোনো রিজনিং জাতীয় প্রশ্ন পরীক্ষা দিয়ে থাকো, রেলের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে, সব জায়গাতেই দেখবে ছোটো প্যাসেজ বা ছোটো ডেসক্রিপশান তোমাকে অনেক বেশি পরিমাণ বিপদে ফেলে বড়োর তুলনায়। তো এগুলো হচ্ছে এক একটা আমাদের ধাঁধা, আমাদের জন্য পাতা ফাঁদ, আমরা কোন সাইকোলজিতে খেলব সেই জন্য আমাদের এটা পুরোটা পড়তে হবে। ওকে, চলো নেক্সট স্লটে চলে যাই। এরপর কী করবো আমরা? তাহলে আমরা বেশ কয়েকটা স্টেপ শিখলাম। ফার্স্ট স্টেপ, কোশ্চেনগুলোকে সেগ্রিগেট করা। সেকেন্ড স্টেপ, কোশ্চেন অনুযায়ী টাইম স্লট অ্যালট করা। থার্ড স্টেপ, অবভিয়াসলি কোশ্চেনগুলোকে সেগ্রিগেট করতে গেলে পুরো কোশ্চেন পেপারটা পড়া। ফোর্থ স্টেপ, এইটা বুঝতে পারা যে কোশ্চেনে কোনো সিকোয়েন্স ফলো করতে নেই, কখনো ওই এক থেকে প্রশ্ন উত্তর করে যেতে নেই, বা একশো থেকে বা দুশো থেকে প্রশ্ন ব্যাক করে যেতে নেই। প্রশ্নকে তুমি দু তিনটে স্লটে স্লটে ভাগ করো। তুমি ধরো না দুশোটা প্রশ্ন আছে, তুমি ফার্স্ট ট্রাই করো 50 থেকে, সেকেন্ড ট্রাই করো তুমি 150 থেকে, এরকমভাবে দুটো তুমি স্লট করে তুমি প্রশ্নগুলো ট্রাই করতে থাকো একবার প্রথম প্রশ্ন পড়ে নিয়ে। ওকে, বা প্রথম শুরুই তুমি করলে হয়তো 50 থেকে পড়া শুরু করলে, তুমি শুরুই করলে 100 বা 110 থেকে বা 120 থেকে। কখনোই কোনো সিকোয়েন্স ধরে তুমি প্রশ্ন পড়বে না বা প্রশ্ন করতে যাবে না। ক্লিয়ার? তো আমরা ছোটো ছোটো কিছু জিনিস শিখলাম। আমরা সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গাটায় ঢুকতে চাইবো, যেটা সেটা হচ্ছে যে আমরা পরীক্ষার সময় প্রায় প্রচুর ছেলে আমরা দু ধরনের ভুল করে থাকি। ফার্স্ট ভুলটা প্রথমে বলি। ফার্স্ট ভুলটা এই যে আমরা কোথাও কোথাও ইগোর শিকার হয়ে পড়ি। মনে রাখবে সারা জীবন তুমি কিছু জানো না, তুমি কেউ নও, এইটা সবসময় মনে রাখবে। পরবর্তীকালে বিয়ে থা হবে, যখন সংসার হবে, দেখবে এটা অনেক কাজে লাগবে যে তুমি কিছু নয়। যখনই তুমি ভাববে আমি অনেক জানি, আমি অনেক বুঝি, আমার অনেক জোর, আমার অনেক বুদ্ধি, আমার অনেক কিছু, তখনই তুমি ডুববে বা ডোববার জায়গায় চলে এসছো বলে মনে রাখবে। পরীক্ষার ক্ষেত্রেও তাই, বা এমসিকিউর ক্ষেত্রে বরং আরও বেশি করে তাই। ক্লিয়ার? তার কারণ কোশ্চেন একটা তোমার সামনে এমন দেয়া হলো, এটা বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে দারুণ হয়ে থাকে, যে তুমি কোশ্চেনটা জানো কিন্তু কোশ্চেনটা প্রথমবার অ্যাটেম্প করতে গিয়ে তুমি পারলে না। হতেই পারে। তখনই তোমার উচিত ওই কোশ্চেনটাকে স্কিপ করা বা ছেড়ে দিয়ে পরের প্রশ্নটায় চলে যাওয়া। আমাদের তরফ থেকে যে ভুলটা হয়, যে ট্র্যাপে, যে ইগোর ট্র্যাপে আমরা পড়ে যাই, স্যার এটা পাচ্ছি না, আরেকবার চেষ্টা করলে হয়ে যাবে, কেন হলো না, দেখি এটা কোন জায়গাটা ভুল হলো, আরেকবার ক্যালকুলেশনটা ঠিক করে দেখলাম, আরেকবার অঙ্কটা পড়লাম, না এটা তো হওয়ার কথা, আরে এটা কেন পাচ্ছি না, এটা তো হয়ে যাবে, আমি বাড়িতে করে এসেছি, এটা আমি দেখেছি, এটা আমি জানি, এরকম অঙ্ক বহু করেছি আমি। একবার যখন কোনো কোশ্চেন হলো না, এক চান্সে যখন কোনো কোশ্চেন হলো না, জাস্ট লিভ ইট। কোনো কোনো কোশ্চেন এমন তোমার সামনে একটা প্রহেলিকা দেয়, একটা মরিচিকা তৈরি করে, একটা টেম্পটেশান দেয়, তোমাকে এমন প্রভোক করে যে এসো আমাকে খাও আর তোমার সময়টা নষ্ট হোক। তুমি যে সময়টা ওকে চেষ্টা করলে এবং আবার চেষ্টা করলে, ততক্ষণ হয়তো তোমার ওই এমসিকিউ পেপারের পাঁচটা কোশ্চেন হয়ে যেত। একটা কথা বলি, এমসিকিউ পেপারে এমন কিছু নেই যে তুমি পারবেই না, তুমি সব পারবে। পারবে না বলে কী জিনিস আছে, বাট থিং ইজ দ্যাট টাইম এর মধ্যে তোমাকে পারতে হবে না। তোমাকে ওই কোশ্চেনটা আধ ঘন্টা দিলে তুমি দিব্যি পেরে যাবে, কিন্তু তোমার তো টোটাল দু ঘন্টার মধ্যে বা তিন ঘন্টার মধ্যে 200 বা 300 প্রশ্ন করতে হবে। তোমার কি অত একটা কোশ্চেনের জন্য আধ ঘন্টা দিলে হবে? অ্যান্ড দিস ইজ দ্য স্মার্ট রাইটিং, স্মার্ট অ্যান্সার রাইটিং। এ তোমাকে কোন সময়ে কতটা করে করতে হবে? একটা কোশ্চেন পেপার, একটা কোশ্চেনের জন্য হার্ডলি তোমার বড় থাকবে 25 সেকেন্ড, 26 সেকেন্ড, কোথাও 12 সেকেন্ড, কোথাও 29 সেকেন্ড।
তার মধ্যে তোমার কোশ্চেন করতে হবে। তুমি যখনই একটা কোশ্চেনের পেছনে 1 মিনিট 32 সেকেন্ড লাগিয়ে দিলে মনে রাখবে 4টে কোশ্চেনের কিন্তু জীবন চলে গেল, 4টে কোশ্চেনের অ্যান্সার কম্প্রোমাইজ হয়ে গেল। সুতরাং টাইম ম্যানেজমেন্ট ইজ সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইন এমসিকিউ পেপার, তোমাকে এটা খুব খেয়াল রাখতে হবে। প্রশ্ন এত থাকে যে সময়ের সাথে সেটাকে তুমি যদি ঠিকঠাক ইউটিলাইজ না করো, এক জায়গায় একটু ভুল করে তুমি যদি ইগোর পাল্লায় পড়ো যে আমি জানি আমি এটা করে ছাড়বো, আমি জানি আমি এটা পারবোই, আমি আরেকবার চেষ্টা করি, তুমি গেলে তোমার সর্বনাশ হয়ে গেল। সুতরাং তুমি নিজেকে এই জায়গা থেকে বেরিয়ে আনো, পারলে না ছেড়ে দাও, পরের কোশ্চেনে চলে যাও, ক্লিয়ার? চলো, 2 নম্বর ভুল আমরা কী করে থাকি যার থেকে বাঁচতে হবে? 2 নম্বর ভুল আমরা এইটা করে থাকি যে আমরা যত পণ্ডিত হই না কেন, আমরা হয়তো কোনো একটা সাবজেক্টের উপরে খুব দক্ষ, ভীষণ কনসেপ্ট ক্লিয়ার, আমরা মনে করি যে আমরা এটা যে কোনোভাবে দিলেই পারবো, কিন্তু পরীক্ষায় কখনো নতুন জিনিস করতে যেও না বা কষতে যেও না। পরীক্ষায় প্র্যাকটিক্যালি আমরা সেগুলোই করে আসি বা পেরে থাকি যেগুলো আমরা আগে কোথাও করেছি, আগে প্র্যাকটিস করেছি, আগে অ্যান্সার করেছি, আগে দেখেছি, আগে সলভ করেছি। আননোন জিনিস তুমি যদি করতে যাও তাহলে মনে রাখবে তুমি ঘেঁটে গেলে, তুমি ফেঁসে গেলে তোমার দিয়ে হবে না। এমন আননোন জিনিস তুমি করতে যাও কেন বা আমরা করতে যাই কেন, তার কারণ ওই কনফিডেন্সটা, আমি ওই ফিল্ডটায় ভালো, ওই ব্যাপারটা আমার খুব ক্ল্যারিটি আছে, আমি এটা পেরে যাব। সুতরাং তুমি নিজের ওপরে ক্ল্যারিটি নিয়ে এত ভরসা রেখো না, তুমি আননোন কোশ্চেন অ্যাটেম্পট করো না, সেই কোশ্চেনগুলোই করো যেগুলো তুমি করে এসছো, জেনে এসছো, পেরে এসছো। আননোন কোশ্চেন সবসময় এই দলে ফেলে দাও, কখনো 1 এবং 2 এই দলে ফেলো না, কেননা প্র্যাকটিক্যালি এই ঘটনাটাই ঘটে যে আমরা সেগুলোই পারি পরীক্ষায় যেগুলো আগে করে এসেছি কোথাও, নতুন কোশ্চেন পারি না। নতুন কোশ্চেন উত্তর করার জন্যে যে পরিমাণ ওখানে শান্তি, যে পরিমাণ ওখানে ট্র্যাঙ্কুইলিটি দরকার, যে পরিমাণ পিস দরকার, পরীক্ষা হল সেই পিস এনভায়রনমেন্টটা, সেই পিস ট্র্যাঙ্কুইল ক্লাইমেটটা প্রোভাইড করে না। সেখানে তোমার একটা বড় টাইম হার্ডেল রয়েছে, সেখানে একটা লোকে ইনভিজিলেটর আসছে খাতা দেখতে, চারপাশের ছেলেরা পরীক্ষা দিচ্ছে, একটা ভাইবস রয়েছে, একটা একটা এক্সাইটিং অ্যাটিচিউড রয়েছে পুরো ঘরটা জুড়ে। সেখানে তুমি ওই তোমার অ্যাপ্লিকেশন অফ ব্রেন ইন এ নিউ সাবজেক্ট বা নিউ টপিক বা নিউ কোশ্চেন, ইউ ক্যান নট ডু ইট। বোঝাতে পেরেছি এই পয়েন্ট দুটো খুব ইম্পর্টেন্ট। উই শ্যাল কাম টু দ্যাট থার্ড পোর্শন, তুক্কা কীভাবে মারব, সম্পূর্ণ অজানা জিনিস বা একটা কোশ্চেনে কী করে একদম পারবো না স্টেজ থেকে কী করে পেরে যাব স্টেজে চলে আসবো। 10টা আননোন তোমার কাছে পুরো কোশ্চেন পেপারে রয়েছে, 10টা একদম জানো না, কিন্তু সেখান থেকে তোমাকে 5টা তুক্কা মারতেই হবে। কেননা মনে রাখবে সবসময় তুক্কা মারাটা একটা পজিটিভ সাইন। 10টা তুমি কোনো কোনো খুব ভালো স্টুডেন্টকে দেখি আমি বা অ্যাসপিরেন্টকে দেখি, WBCS পরীক্ষার ক্ষেত্রে বা UPSC পরীক্ষার ক্ষেত্রে দেখি যতটুকু করবো একদম পারফেক্ট করবো, যা জানবো না, কনফিউশন থাকবে করবো না বলে চলে এসছে। ওই যে যতটুকু জানি পারফেক্ট করবো ভেবে যে তার মধ্যে ভুল হয়ে গেছে, ও হয়তো ধরা যাক 130 একটা কাট অফ, ও উত্তর করেছে 130-132 মধ্যে, কেননা ও কোনো রকমভাবেই কোনো রিস্কে যায়নি, কোনো আনসার্টেনটিতে যায়নি, ও পুরোপুরি কনফার্ম জানে পারবে উত্তর হবে ঠিক হবে সেটাই করেছে, বাট তার মধ্যেও ভুল হয়ে গেছে, এরকমটা হয়, এরকমটাই হয় মাই ডিয়ার স্টুডেন্টস। সুতরাং তোমাকে তুক্কা মারতে হবে, 10টা কোশ্চেন ছেড়ে আসার তুলনায় সবসময় 10টা কোশ্চেনের উত্তর মেরে এসো না, 5টা ভুল হোক 5টা ঠিক হোক, কী হবে 5টা ভুল হলে কী হবে, 5টা ভুল হলে 5টা ভুল হয়ে গেল, তার জন্য কিছু নাম্বার কাটা যাবে, কত নাম্বার কাটা যাবে, 1 পয়েন্ট ধরা যাক 3টে যদি 1 নাম্বার করে কাটা থাকে কাটা যায় তাহলে হয়তো 1.66 তোমার নাম্বার কাটা যাবে, বাট 5টা ঠিক হয়ে গেছে, তুমি 5 থেকে 1.66 বাদ দিলে কিছু মার্ক্স তোমার ঘরে ঢুকছে। সুতরাং অলওয়েজ তুক্কা মারো, সবসময় আন্দাজে মারো, সবসময় কিছু র্যান্ডম ওয়াইল্ড অ্যাপ্রোচ যেন তোমার থাকে। আমি কোনো কোনো ভেটারেনের ক্ষেত্রে দেখেছি WBCS পরীক্ষার ক্ষেত্রে 170-180 করে উত্তর মেরে আসে, আরে কী করে মারি, সব যে জানে নিশ্চয়ই তো সব জানে না, কিন্তু মেরে আসে, দ্যাট ইজ হিজ কনফিডেন্স, ও মেরে আসে, কেননা ও জানে যে 10টা করলে 10টার মধ্যে যদি 5টা ঠিক হয় সবসময় ওর ঘরে লাভ আছে, মেরে আসবে। তো মারবার জন্যে আমাদের কাছে 4টে অপশান রয়েছে,
এই অপশানগুলোর মধ্যেও কিছু সাইকোলজিক্যাল গেম রয়েছে, গেম বাই পেপার। সেটা কি গেম? গেম নাম্বার ওয়ান, গেম নাম্বার ওয়ান অ্যান্ড গেম নাম্বার টু। গেম নাম্বার টু আগে বলি, এই অপশান যদি কোথাও থাকে, নান অফ দ্য অ্যাবাভ আর অল দ্য অ্যাবাভ বা অল অফ দ্য অ্যাবাভ, 100-এর মধ্যে 95টা ক্ষেত্রে এই উত্তরটা ঠিক হবে। ধরে যাক চারটে অপশান দেওয়া রয়েছে, WBCS-এর UPSC-র ক্ষেত্রে তো কোনো কোনো জায়গায় 6টা স্টেটমেন্ট দেওয়া থাকে, 6টা স্টেটমেন্ট কি 7টা স্টেটমেন্ট দেওয়া থাকে, কোথাও কোথাও তো MSP কার জন্যে কার কার ক্ষেত্রে লাগু হয়েছে 10টা ইয়ের নাম দেওয়া আছে, সবজির নাম দেওয়া আছে, কোথাও কোথাও গভর্নমেন্ট MSP লাগিয়েছে। WBCS-এর ক্ষেত্রে অত ওয়াইল্ড এখনও স্টেটমেন্ট দেয় না, বাট যা দিন আসতে চলেছে দিয়ে দিতে পারে, আসতেই পারে, কেন প্যাটার্নই তো চেঞ্জ হতে চলে যায় UPSC-র ধাঁচে। তাহলে ধরা যাক 6টা স্টেটমেন্ট রয়েছে, 6টা স্টেটমেন্টের মধ্যে জাম্বেল লাভ করে 4টে অপশান রয়েছে, ABCD, ABC অ্যান্ড ই আর নান অফ দ্য অ্যাবাভ বা অল অফ দ্য অ্যাবাভ, এরকম দেখা যাচ্ছে যে না সহজ উদাহরণ দিয়ে 4টে বা 5টা অপশান রয়েছে, তার মধ্যে তুমি 2টো বা 3টে শুনেছো, বা দুটো শোনোই নি, বাট দেয়ার ইজ অ্যান অপশান দ্যাট অল অফ দ্য অ্যাবাভ, তোমার হচ্ছে এটা কখনো শুনিনি, বা এরকম কোনো রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। তো সবসময় মনে রাখবে কোনো একটা প্রশ্নে অল অফ দ্য অ্যাবাভ বা নান অফ দ্য অ্যাবাভ থাকলে তার পসিবিলিটিস, ঠিক হওয়ার পসিবিলিটি, সেটাকে যদি তুমি টিক করো সেটা কারেক্ট হওয়ার পসিবিলিটি 90%। আই রিপিট, কোনো কোশ্চেনের অপশানে যদি অল অফ দ্য অ্যাবাভ বা নান অফ দ্য অ্যাবাভ বা অল দ্য অ্যাবাভ জাতীয় অপশান থাকে, সেটাকে উত্তর করে তুমি এসো, 90% পসিবিলিটিস থাকে যে সেটা সঠিক হওয়ার। যদিও তুমি নিজে কনফার্ম নও যে অপশানগুলো সম্বন্ধে বা কনফার্ম নও স্টেটমেন্টগুলো সম্বন্ধে, এরকম হতে পারে তুমি কোনোদিন কোনো একটা স্টেটমেন্ট দেখোই নি বা শোনোই নি, স্টিল নান অফ দ্য অ্যাবাভ বা অল দ্য অ্যাবাভ থাকলে তুমি সেটা উত্তর করে এসো। দিস ইজ গেম নাম্বার টু। ক্লিয়ার? ভালো লাগছে ক্লাস করতে? এই ক্লাসগুলো তোমরা বেশি করে তাদেরকে দাও। দেখো আমি একটা কথা বলি, এর আমি কোনো নতুন কিছু বলছি না, এটার এক্সপিরিয়েন্স, এটা প্র্যাকটিস, বহু কাল ধরে লোকে পরীক্ষা দিচ্ছে, তাদের সামারাইজড যে কী বলা যায় যে চিন্তা, সেটা আমি একটু বলছি। প্রচুর স্যারেরা বলেছেন এবং যে কোনো বড় ইনস্টিটিউশনে গেলে তুমি এই জিনিস পাবে। আমি বলছি না একটা কথা কোনো নতুন কিছু, কোনো নতুন কিছু বলছি না, কোনো আইডিয়া করিনি আমি, বেশ কিছু জিনিস রিসার্চ হয়েছে MCQ-এর ওপরে, কীভাবে MCQ করা যায়, কী করে ভালো করে উত্তর করা যায়, এই যে মাইন্ড গেমগুলো যেভাবে আমাদেরকে ফাঁদে ফেলা হয়, টিচাররা কোশ্চেন পেপার সেটাররা ফাঁদে ফেলে দেন, সেটার ওপরে নানা রকম এক্সপেরিমেন্ট হয়, রিসার্চ হয়, রাইট? আর আমাদের স্টুডেন্টদের এক্সপিরিয়েন্স থাকে, ওয়ান্স আপন এ টাইম আমরা যখন নিজেরা স্টুডেন্ট ছিলাম তখন কিছু এক্সপিরিয়েন্স করেছি, প্রেজেন্টলি স্টুডেন্ট কিছু এক্সপিরিয়েন্স করছে। তো আমি নতুন কিছু বলছি না, বড়ো ইনস্টিটিউশনে তোমরা যদি কেউ পড়ে থাকো সেখানেও স্যারেরা তাই বলবেন, বাট আমার তো সবসময়ই তোমরা দেখেছো যে তাদের জন্য ক্লাস করি যারা বড়ো ইনস্টিটিউশনে পড়তে পারে না, যারা UPSC বা সিভিল সার্ভিস পরীক্ষা দেবে, গ্রামের দিকের ছেলে মেয়ে যারা স্বপ্ন নিয়ে বসে রয়েছে, পোটেন্সিয়াল নিয়ে বসে রয়েছে, বাট টাকা নেই হয়তো, বাড়ি থেকে কলকাতা দিল্লি অনেক দূর বলে যাতায়াত করতে পারছো না, সংসারে এমনভাবে ইনভলভ হয়ে গেছো যে তুমি সেই সম্পর্কগুলোকে ছেড়ে ত্যাগ করে গিয়ে পৌঁছতে পারছো না, বাট স্টিল ইউ হ্যাভ পোটেন্সিয়াল, আমার তো ক্লাস তাদের জন্য, প্লিজ তাকে শেয়ার করে দিও। আমার গ্রাম বাংলার ছেলেমেয়েগুলো দেখুক, গরিব ভাই বোনেরা দেখুক, সংসারে আবদ্ধ নিবদ্ধ ভাই বোনেরা দেখুক, এবং যারা স্বপ্ন দেখে তারা দেখুক, বড়ো ইনস্টিটিউশনে এগুলো পড়ায়, এগুলো আরও খুব ভালো করে পড়ায়, প্রণম্য স্যারেরা রয়েছেন, আই হ্যাভ নাথিং টু সে অ্যাবাউট অর রিগার্ডিং দেম, আমি শুধু বলতে চাইছি যে এইগুলো তোমরা যারা পেলো না তাদেরকে দিও, এরকম যেন কোনো ছেলে মেয়ে, কোনো ভাই বোন, আমার বঙ্গবাসী ভাই বোন, ভারতবাসী ভাই বোন না থাকে, বাঙালি, যে এগুলো পেলো না তাই কিছু ভুল করে এলো, এগুলোর মধ্যে তো কোনো পয়সা লাগছে না, নোট চোতা নেই যে আমি 5টা মুখস্থ করবো, একবার শুনলেই হয়ে যাবে, এত সহজ। সো নান অফ দ্য অ্যাবাভ অ্যান্ড অল অফ দ্য অ্যাবাভ থাকলে তুমি সেটা মারবে সেকেন্ড, কেননা তার চান্স 90% ঠিক হওয়ার। সেকেন্ড হচ্ছে ABCD-র মধ্যে এক্সপেরিয়েন্স বলছে, রেজাল্ট বলছে যে এ এবং ডি এর টোটাল পার্সেন্টেজ হয় 10, অর্থাৎ এ এবং ডি উত্তর হওয়ার পরিমাণ খুব অল্প থাকে,
যতক্ষণ না তুমি ড্যাম শিওর হচ্ছ, এবং ডিতে তো অধিকাংশ সময় নান অফ দেম অল অফ দেম থাকে, ঠিক আছে, যতক্ষণ না তুমি ড্যাম শিওর হচ্ছ ততক্ষণ তুমি এ এবং ডি করো না। এখানে আর একটা গেম আছে, আর একটা অ্যানাদার সাইকোলজিক্যাল গেম ইজ দেয়া, কীরকম সেটা হচ্ছে যে আমরা মানে টিচাররা না অনেক এক্সপিরিয়েন্সড হন, হ্যাঁ, টিচাররা একটা ছেলে আ বললে সে কোন সাবজেক্টটায় কী বলতে চাইছে, ধরো যে কোনো অঙ্কের টিচার, কোনো বাংলার টিচার একটা স্টুডেন্ট আ বলতে গেলে সে কী বলতে চাইছে সে টিচারটা ধরে ফেলতে পারেন, হি ইজ সো মাচ এক্সপিরিয়েন্সড, ঠিক আছে। তো পড়াতে পড়াতে ছাত্রদের ভুল দেখতে দেখতে বোঝা যায় যে ছাত্ররা জেনারেলি কী ভুল করে, ছাত্রদের কোন জায়গায় সাধারণত ভুল হয়, এবং ওরা ওই ফাঁদরা ওখানেই পাতে। এমন ভুল আমাদের জন্য পরীক্ষায়, এমন ভুলের কী বলে ফাঁদ আমাদের জন্য পরীক্ষায় এমনভাবে রাখা হয় যে আমরা উত্তর করতে গিয়ে এক জায়গায় ভুল করবো জানি, এবং কোন জায়গাটায় জেনারেলি আমাদের ভুল হয়ে থাকে সেটা টিচাররা জানেন, এবং সেই জেনারেলি ভুল হলে কোন উত্তরটা আসবে সেটাও টিচাররা জানেন, এবং সেই উত্তরটা অপশান এতে দিয়ে রেখেছে। আমি যথারীতি সেই পথে গেলাম, সেই মোচরটা ধরতে না পেরে ভুলটা করলাম, ভুলটা করে একটা সার্টেন অ্যান্সারে চলে এলাম যেটা টিচাররা আগে থেকে ফাঁদ পেতে রেখেছিলো, এবং আমি এতে গিয়ে অপশান দিলাম। আমার উত্তরটা আমার কাছে এমন হলো, বাহ মিলে গেছে তো, ইস দারুণ তো, চলো 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 এ মারো মারো গোল পাকিয়ে দাও, এবং আমি একটা ভুল উত্তরে গোল পাকিয়ে দিলাম। এটা কিন্তু জেনে বুঝে করা হয় আমাদের সাথে, এটা একটা গেম, এই গেম থেকে আমাদেরকে খেলে বেরোতে হবে, বাঁচতে হবে, ওকে। সুতরাং ট্রাই নট টু মার্ক এ অ্যান্ড ডি আনলেস দেয়ার ইজ নান অফ দ্য অ্যাবাভ অল অফ দ্য অ্যাবাভ ইন ডি। নাও অতএব 85-90% পসিবিলিটিস রয়েছে বি আর সি এর মধ্যে। একটা যে কোনো পেপার তুমি যে কোনো পরীক্ষায় তুলনাও দেখবে যে 10টার মধ্যে হয়তো 2 বা 3টে এ বা ডি থেকে এসছে, বাকি 7টা এবং 8টা বি বা সি থেকেই আসে। এটা স্ট্যান্ডার্ড নর্মস, এ চেঞ্জ হবে না, এটা কমই হয়ে চলেছে। তো যদি এরকম হয়ে থাকে বা এরকম হিস্ট্রি পরীক্ষার রিসার্চ কোশ্চেন পেপার অ্যানালাইসিস এটাই এক্সপ্লেন করে বা এটাই রিভিল করে যে এরকমটাই হয়েছে, আমাদের সেরকমভাবেই এগোনো উচিত। এবং আমাদের কাছে 4টে অপশান রয়েছে, একটা অপশান তো খুব রিমোট, 4টে এখনও একটা নদীর ডেসক্রিপশান রয়েছে লাইক ইন এ কোশ্চেন অফ জিওগ্রাফি, 4টে নদীর কোনো একটা নদী সম্বন্ধে ডিসকাস করা হচ্ছে বা ডিসক্রাইব করা হচ্ছে, বা 4 স্টেটমেন্টস আর দেয়ার যে নদীটা সাউথ ইন্ডিয়ান নদী, তো সেখানটায় যদি কোনো একটা অপশানে আমি দেখে থাকি ব্রহ্মপুত্র বা গঙ্গা বা যমুনা কি নর্মদা কি লুনি তাপি, অবভিয়াসলি সেটা সবচেয়ে আগে কেটে দেবো, কেননা এটা কখনোই সাউথ ইন্ডিয়ান নদী না। তো সবচেয়ে আগে একটা সবচেয়ে বেশি র্যান্ডাম অপশান থাকে, উই হ্যাভ টু এলিমিনেট ইট ফার্স্ট। নাও রয়ে গেল এ বি সি, 3টে অপশান, 3টে অপশানের মধ্যে বা কোনো একটা যেটা এলিমিনেট করলাম সেটা বাদ দিয়ে 3টে অপশানের মধ্যেও আমরা যখন ব্রেন স্টর্মিং করছি কী হবে, এটা হলে এটা হবে না, এটা হলে এটা হবে, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড করে আমরা আর একটাকেও বাদ দিতে পারলাম, চলে এলো 2, অর্থাৎ তোমার নাম্বার পাওয়ার পসিবিলিটিস একেবারে 50-50 হয়ে গেল। ঠিক করতে পারলেই মানে 2টোর মধ্যে একটা সঠিক নির্বাচন করতে পারলেই পুরো মার্কস তোমার। এই জায়গায় কনফিউশন যদি বি অ্যান্ড সিতে থাকে তো মার্ক করো বিতে, মার্ক করো বিতে, ট্রাই করো বিতে অ্যান্সার করতে। যদি এরকম হয় এ এলিমিনেট হয়ে গেছে, ডি এলিমিনেট হয়ে গেছে, বি আর সি পড়ে রয়েছে, এবং বি আর সি লেভেল এমন যে ইউ ক্যান নট ডিফাইন, ইউ ক্যান নট ডিটারমাইন দ্য এক্স্যাক্ট অ্যান্সার, ইউ ক্যান নট ফাইন্ড আউট দ্য নুয়ান্স, তো তুমি বিতে উত্তর করো, ওকে। সো অনেকগুলো স্টেপ তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম, প্রত্যেকটা স্টেপ ভিডিও শুরু থেকে শেষ অবধি ফলো করো পরীক্ষায়। আমি তোমাদেরকে আবার বলছি যে ভালো ইনস্টিটিউশনে এগুলো দেয় নিশ্চয়ই, আমি যদিও জানি না, আমি আশা করছি বা আন্দাজ করছি, কিন্তু সিএসডিজি স্টুডেন্ট যেন তোমরা সকলে এটা জানো, এই ভিডিওটা যে আগে দেখোনি দেখো। এবং আর একটা ইম্পর্ট্যান্ট কথা আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে আমাদের ম্যাথামেটিক্স ক্লাস শুরু হয়েছে কিংসুক সরকার স্যারের, উনি হিউজ এক্সপিরিয়েন্স, এবং এক্সপিরিয়েন্স ছাড়াও ওনার ম্যাথামেটিক্স করানোর স্টাইল, নতুন শর্ট ট্রিক্স, ইনোভেটিভ ট্রিক্স, দারুণ ওনার আইডিয়া।
তো তোমরা অঙ্কর ক্লাস আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম কিভাবে করব, কোথা থেকে করব, কেননা মুশকিল অঙ্কের ক্লাসের জন্য অনেকগুলো থাকে, তো সেই সব কিছুর সমাধান এসে গেছে। কিংসুক স্যারের ক্লাস দারুণ হচ্ছে, তোমরা ম্যাথামেটিক্সের জন্যে খুব ভালো প্রিপারেশান করতে পারবে। আমরা শুরুতে কিছু ফান্ডামেন্টাল টপিক ওয়াইজ ক্লাস দেব, তারপরে বা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাচ্ছি, তারপরে স্যার তোমাদেরকে এক্সাম ওরিয়েন্টেড ক্লাস করাবেন, লাইক WBCS-এর জন্যে বা মিসলেনিয়াসের জন্যে বা ক্লার্কশিপের জন্যে। অবভিয়াসলি তোমরা যদি সেরকম চাইলে সেটা আমাদেরকে জানাবে তোমরা কিসের জন্যে চাইছো। অঙ্কের ক্লাসের কিন্তু একটা দারুণ সমাধান CSDG তোমাদেরকে প্রোভাইড করছে, সো দেয়ার ইজ নো স্কোপ টু লার্ন ম্যাথামেটিক্স ইন আদার চ্যানেল। তুমি অন্য কিছু দেখতেই পারো, পড়তেই পারো, বাট CSDG উইল বি দ্য বেস্ট সলিউশন ফর ম্যাথামেটিক্স ফর ইউ। ওকে, খুব ভালো করে অঙ্ক তোমরা শেখো এবং সামনে ভালো করে পড়াশুনো করো। এই ভোটের গ্যাপটায় তোমাদেরকে যে কথা বারবার বলি যে এই যে গ্যাপটায় ডামাডোল চলছে, তোমরা ভাবছো এত করাপশান, এত গণ্ডগোল, এই হচ্ছে ওই হচ্ছে, ইলেকশান হচ্ছে, কবে পরীক্ষা হবে ঠিক কিছু নেই, আগের পরীক্ষায় প্রচুর পরিমাণে ভুলভ্রান্তি হয়ে গেছে, এই ভেবে যদি কেউ আশঙ্কিত হয় এবং পড়াশুনো ছাড়ো, মনে রাখবে সে সবচেয়ে বেশি নির্বোধ। এবং সেই ছেলেটা বা মেয়েটা যে এই পুরো সময়টা, এই নিশ্চুপ সময়টায় তার প্রস্তুতিটা একদম শক্ত সবল বানিয়ে নিচ্ছ, সেই প্রকৃত পরিশ্রমী এবং সাফল্যের দাবিদার। ওকে, তাই বলবে এই সময়টা সময় নষ্ট না করে এই সময়টা নিজের প্রিপারেশানটা দারুণ বানিয়ে নাও। আমরা তোমাদের সাথে রয়েছি, কী ক্লাস লাগবে, কী করতে হবে জানাও, আমরা তোমাদেরকে সব দেবো। অ্যান্ড প্রশংসার তো অ্যাজ ইউজুয়াল একটা এক্সেলেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ, কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে ভ্যারাইয়াস টপিকের ডিসকাশান করে যাচ্ছে, ফলো ইট। ওকে, চলো, বেস্ট অফ লাক, টাটা।